আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাতিসংঘ সহ পশ্চিমারা কি করবে সরকার বুঝে গেছে বুঝতে পেরে একই করছে সরকার কাজগুলো মোটেই ঠিক করছে না দশক নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নেতৃত্বে যা করছে সেটা বাংলাদেশকে আরও বেশি বিচ্ছিন্ন করবে সরকারকে ইন্দি লং রান আরও বেশি কঠিন পরিস্থিতিতে ফেলবে জাতি জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পশ্চিমাদেরকে কার্যত প্রতিপক্ষ বানাচ্ছে তাদের সাথে অফেন্সিভ খেলছে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে যেটা সরকার মোটেই ঠিক করছে না দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিশেষ করে যুক্তরাষ্ট্র আমেরিকার কথা যদি বলে যুক্তরাজ্য এখন ইম্পর্টেন্ট না আমাদের বা গ্লোবাল পলিটিক্সে তারা অনেকটা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে এই যুক্তরাষ্ট্রের কথা বলি আমেরিকার কথা তা আমেরিকা নিয়ে তো দ্বিমুখী কথাবার্তা আগেই শুনেছেন যে একদিকে পররাষ্ট্রমন্ত্রী সিম্পল কার্টেজিকে বলছেন অভিনন্দন জানানো যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমারা সবাই নাকি অভিনন্দন জানিয়ে অথচ শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ বা রাস্তাঘাটে দেখা হলে সালাম বিনিময় বা শুভেচ্ছা বিনিময় এটা সিম্পল কার্টেজি ওটাকে অভিনন্দন বলে না যাই হোক আবার একদিকে বলছেন অভিনন্দন জানিয়েছে এর মানে ম্যানেজ হয়ে গিয়েছে আর একদিকে আবার মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার মানে দ্বিমুখী একটা অবস্থান আবার ওবায়দুল কাদের সাহেবের কথাবার্তা থেকে বোঝা যায় স্যাংশনের বিষয়ে তিনি মোটামুটি নিশ্চিত ইত্যাদি ইত্যাদি এর মানে যুক্তরাষ্ট্র মোটেই ম্যানেজড হয়নি আগের অবস্থানে আছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও সরকার অফেন্সিভ খেলছে এটা খেলতে পারে এটা সরকারের দৃষ্টিভঙ্গি এদিকে রাশিয়াকেও ভাড়ায় নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলতে কিন্তু জাতিসংঘ তো কিন্তু কোনো দেশ নয় জাতিসংঘের প্রতি জাতির জনক থেকেই আলাদা একটা ডিপ এনগেজমেন্ট ছিল এবং আছে জাতিসংঘের মতো একটা ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন যাকে নির্দিষ্ট কোনো পক্ষের বলার কোনো সুযোগ নেই তাদের বিরুদ্ধে সরকার এবার যেভাবে লেগেছে মানে যুক্তরাষ্ট্রকে যেভাবে ট্রিট করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে ছয়টা সংস্থাকে যেভাবে ট্রিট করে সরকার করেছে এখন জাতিসংঘকে অনেকটা সেম প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে এটা সরকারের একটা বড় ভুল দেখেন কি করেছে মানে এটা করার কারণটা কি সেটা বলবো আগে একটু শিরোনামটা আপনাদেরকে দেখাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নির্বাচন নিয়ে জাতিসংঘের বক্তব্য পক্ষবাদমূলক তো এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব দায়িত্ব নেওয়ার পর দৃশ্যমান কার্যক্রম তো দেখলাম দুইটাই যে শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা এছাড়া অন্য কোনো কার্যক্রম পরিস্থিতি নর্মালাইজ করার কোনো কার্যক্রম বা উদ্যোগ আমরা দেখিনি এর মানে নেতিবাচক দিকে যাচ্ছে পরিস্থিতি আন্তর্জাতিক স্বয় সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ দিয়ে তারা শুরু করেছে এখন আবার জাতিসংঘের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে এর মানে চিন্তা করেছেন জাতিসংঘকে প্রতিপক্ষ বানাচ্ছে এবং বিবৃতিতে যা লিখেছে অবাস্তব এগুলো একেবারেই দূরদর্শিতার অভাব এগুলো সরকারকে বেকায়দায় ফেলবে এটা একেবারেই হাস্যকর কথাবার্তা এই সব কাউকে খাওয়ানো যায় না এটা ম্যাচিউর কোনো ডিপ্লোমেসি নয় এগুলো রাশিয়ার বুদ্ধিতে কিনা সন্দেহ আছে কারণ রাশিয়া তো মাথা মোটা আহ নির্বাচন নিয়ে জাতিসংঘের বক্তব্য পক্ষবাদমূলক এর মানে জাতিসংঘকেও এখন একটা পক্ষ বানিয়ে দিয়েছে এই যে বিষয়টা মানে যুক্তরাষ্ট্রকেও যেরকম পক্ষ বলে এখন জাতিসংঘকেও পক্ষ বলা শুরু করেছে যেটা সরকারের জন্য একটা দুঃসংবাদ একটা হতাশার বিষয় জাতিসংঘকেও এখন পক্ষ বলতে হয় এর মানে কি সরকার বিচ্ছিন্ন জাতিসংঘের মতো ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন তাদের বিপক্ষে কেন তারা তো কোনো দেশ নয় জাতিসংঘের মেম্বার তো আর বিএনপি নয় বাংলাদেশ সরকার জাতিসংঘের প্রতিনিধিত্ব জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিতে বিশাল দলবল নিয়ে কে যান মাননীয় প্রধানমন্ত্রী যান পৃথিবীর দুই চারজন রাষ্ট্রপ্রধান যারা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিকে অতিমাত্রায় গুরুত্ব দেন তাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন সে জাতিসংঘকে এখন প্রতিপক্ষ বলতে হচ্ছে একটা পক্ষ বলতে হচ্ছে পক্ষ বলতে সরকারের বিপক্ষ বলতে হচ্ছে কারণ তাদের বক্তব্য পক্ষপাতমূলক কার পক্ষে বিএনপি জামাত বা বিরোধীদের পক্ষে স্পষ্ট এর মানে সরকার বুঝে গিয়েছে যে যুক্তরাষ্ট্র যেরকম পদক্ষেপ নিতে পারে বা পশ্চিমবা অনেকে ছয় মাস পর জাতিসংঘ এই নির্বাচনকে বৈধতা না দিয়ে এই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে এবং সরকার এটাও মনে করে যে যুক্তরাষ্ট্রের যে চিন্তা দর্শন বা পদক্ষেপ সেগুলো বৈধতা দানে জাতিসংঘ কাজ করতে পারে এটা বুঝতে পেরেই জাতিসংঘের সাথেও এখন সরকার অফেন্সিভ খেলছে যেটা একেবারেই হতাশাজনক সরকারের জন্য জাতিসংঘের বিরুদ্ধেও কথা বলতে হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বিবৃতি প্রতিবাদ জানিয়েছে সরকার বিবৃতির প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বাংলাদেশের নির্বাচনের বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করেছে এবং মানবাধিকার নিয়ে রাজনীতিকরণ ও পক্ষবাদ করেছে দেখেন পৃথিবীর সবচাইতে বড় এবং কার্যকর সংগঠন জাতিসংঘ সেই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল আলাদা মানে অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন যাদের কাজ হচ্ছে মানবাধিকার নিয়ে দেখভাল করা একটা গভর্নমেন্টাল অর্গানাইজেশন তাদের টাকা পয়সার কোনো অভাব নেই যেটা এনজিও না গভর্নমেন্টাল অর্গানাইজেশন চিন্তা করেছেন কত পাওয়ারফুল হ্যাঁ জাতিসংঘের লিমিটেশন দুর্বলতা অনেক আছে কাঠামোগত সেটা কিন্তু জাতিসংঘের চাইতে তো আর বড় কোনো সংগঠন পৃথিবীতে নাই সেই জাতিসংঘ তারা বাস্তবতা বুঝবে না তারা অন্যের মাধ্যমে প্রভাবিত হবে তারা ভুল বা তথ্য উপস্থাপন করবে মানে এটাকে কি বিশ্বাসযোগ্য তারা কি ক্রোচেক ছাড়া কেউ একজন তাদেরকে বলেছে যে ভাই এটা এটা লিখে দেয় না লিখে দিল এত সহজ মানে সরকারের মন্ত্রী কিছু আজগবি ব্যাখ্যা দিয়েছিল না ওই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন নোবেল লরিট বা অনেক ইন্টারন্যাশনাল রিনাউন্ড পার্সোনালিটি বিবৃতি দিয়েছিল বা চিঠি দিয়েছিল তখন সরকারপন্থী অনেক সাংবাদিক ব্যাখ্যা দিয়েছিল যেগুলো আসলে কিছুই না ওই কেউ একজন চিঠি লিখে ফোন করেছে ভাই আপনার নামটা একটু দিয়ে দিতে চাই আপনি রাজি রাজি থাকুক বা না থাকুক তার নামটা দিয়ে দিয়েছে এখন জাতিসংঘ কি সেরকম মনে করেন নাকি যে জাতিসংঘ কোনো যাচাই বাছাই করে না এত সহজ না জাতিসংঘে এত টুনকো ভাবলে হবে না তার গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানবাধিকার সংস্থা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল তাদের কাজই হচ্ছে এটা একটা তথ্য তাদের কাছে গেলে সেটা নানানভাবে তারা ভেরিফাই করে ক্রোথ চেক করে তাছাড়া তারা গ্রহণ করে না তাদের কাছে লোমিং করার সুযোগ নেই অথবা থাকলেও তারা প্রভাবিত হয় না এত সহজ নয় বিষয়টা যেভাবে বলছে অতএব জাতিসংঘের বিবৃতির বিপরীতে সরকারের বক্তব্য অত্যন্ত ঠুনকে এবং হালকা যেটা জনগণকে এবং কাউকে বিশ্বাস করানো যাবে না যে জাতিসংঘ ভুলভাবে এসব তথ্যপত্র দিয়ে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিবাদ জানায় এর আগে আট জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন ভল প্রকাশ এক বিবৃতিতে বলেন সহিংসতা এবং বিরোধী প্রার্থী সমর্থকদের দমন পীড়নে সাত জানুয়ারি বাংলাদেশের নির্বাচন পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা জাতিসংঘ নাকি ভুল তথ্য বা তাদের কাছে সঠিক তথ্য নেই এসব কথাবার্তা বলছে তাহলে এই যে জাতিসংঘের বক্তব্যের যে মূল পয়েন্টগুলো ছিল যে বিরোধী দল অংশগ্রহণ করেনি এটাকে ভুল বিএনপি অংশগ্রহণ করেনি এটাকে ভুল আবার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এই যে পঁচিশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে এগুলো কি ভুল এর মানে সরকার পাল্টা কোনো তথ্য বা উপত্য তুলে ধরতে পারেনি জাস্ট ঢালাওভাবে মুখস্থ জাতিসংঘের বক্তব্য বক্তব্যের বিরোধিতা করেছে তো এই জন্য তথ্যপত্রবিহীন এরকম মুখস্থ বিরোধিতার আলাদা কোনো ভ্যালু নেই বরং সরকার যেহেতু জানে যে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সাথে নানান পদক্ষেপ নিতে পারে বৈধতা দিবে না এটা বুঝতে পেরে এখন জাতিসংঘের বিরুদ্ধেও খেলছে সরকার ইন দি লং রান সেটা ভালো হবে না বাজারে রেটোরিক ছেড়ে দিচ্ছে যে জাতিসংঘ পদক্ষেপ নিলেও কিছু করতে পারবে না সরকার এগুলোর বিরুদ্ধে আগেই সোচ্চার আছে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে সরকার